আমার কাছে খুব ভালো লাগছে যে আমি বাংলাদেশে যে কাপড়টা সেলাই করি সেটা এখানে সবাই কিনে পরে, এই সেলেম, তারপর হচ্ছে স্পিরিট, চিবু, জারা, তারপরে এস অলিভার। Can you describe your day? সকালে আমাকে আসতে হয়, সেই ঘুমেতে ঘুরতে হয় সকাল 5টা বাজে, তারপর রান্না বাড়া করি, তারপর অফিসে আসি। আসার পরে 5 ঘন্টা কাজ করি, কাজ করার পরে আমাকে কাজ 5 ঘন্টা পরে বিরতি দেয়, লাঞ্চ শেষ করি। যে একসাথে থাকতে পারি না, আমি সারাক্ষণ কাজ করি, তারপরে বাজার করি, বাসায় যাই, রান্না বাড়া করি, আবার সকালে অফিসে ফিরি, অনেক কষ্টকর। সারাদিন 1100-1220 টার্গেট আমাকে দিতে হয়। আমার স্যালারি হচ্ছে 8543 টাকা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি যে টাকাটা পাচ্ছি সে টাকা দিয়ে আমার আসলে সংসার চলাটা খুব কষ্টকর হয়ে যায়। আমার ফ্যামিলি বাড়িতে থাকে, আমরা স্বামী স্ত্রী দুইজন এখানে থাকি, আমার বাচ্চাটা আর কি বাড়িতে থাকে আমার মা বাবার কাছে, ঠিক আছে? আর আমরা দুইজন এখানে থাকি। আর 2টা ঈদ আছে, ওই ঈদের পরে 2 ঈদে আর কি বাচ্চাটাকে দেখতে পারি। নিজের কাছে আসলে খারাপ লাগে যে আসলে যে বেতন পাচ্ছি সেই টাকা দিয়ে তো আমার ফ্যামিলিটা পুরো এখানে রাখা সম্ভব না, যার জন্য তাকে আমি বাড়িতে রাখি, মাসে মাসে কিছু আর কি তাকে দেই। আসলে আমি যখন 40 এবং 42 বছর হবে তখন তো আমি কাজ করতে পারবো না, কারণ অন্যদের মতো আমি কিন্তু সেভাবে পড়াশোনা দিতে পারবো না, তখন আমাকে কিন্তু আসলেই ফিরে যেতে হবে। তো সেক্ষেত্রে যদি এটা বাড়ে তাহলে এটা আমার জন্য ভালো হবে, কারণ প্রাইজ যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আমাদেরও স্যালারি বাড়বে, কারণ তখন আমি আমার বাচ্চাটাকে নিয়ে আসতে পারবো, আমার কাছে রাখতে পারবো, ঠিক আছে? ওকে ভালোভাবে দেখাশোনা করতে পারবো, তখন আমার সংসারটাও ভালো চলবে।